মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে 106 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনারের সেঞ্চুরিতে 308 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। 202 রানের বড় লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে 3 উইকেট হারিয়ে 101 রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনও 101 রানে পিছিয়ে আছে টাইগাররা। তৃতীয় দিনে হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। 202 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক। দলীয় 4 রানের মধ্যে এই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান প্রোটিয়া পেসার কাগিসোর আবাদা।